আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডকে শপ নীল। আই হোপ গাইস আপনারা ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নিউ ইস্কাটন রোডে অবস্থিত ব্যাগ জোনে। এখানে সকল প্রকার ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইসের মধ্যে, যা কিনা অন্য শপ থেকে কিনলে 5-10 হাজার টাকা বেশি হবে, আর এখান থেকে কিনলে আপনারা কম প্রাইসের মধ্যেই কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, এখন চলুন শুরু করে নেওয়া যাক এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে যে ব্যাগটি এক্সপ্লোর করবো সেটি হচ্ছে MT15-এর ব্লু কালারটি। যারা ব্লু কালার ব্যাগটির রিভিউ দেখেননি তাদের জন্য হচ্ছে এই ব্যাগটির রিভিউ। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এটির ব্যাগটির আউটলুকটি। তার বাইকের আউটলুকটি অসাধারণ, যা কিনা অনেক মানুষের মনকে মুগ্ধ করবে ফার্স্ট লুকে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন জানবো এটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি সম্পর্কে। এটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। 12 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক। দেন আমরা দেখতে পাচ্ছি এটির সিটটি। এটা সিট পজিশনটা হচ্ছে 2 নেকি সিট, দুজন বসা যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাগের ফ্রন্ট সাইডের হেডলাইটটি সম্পর্কে। আর এটার ফ্রন্ট সাইডের হেডলাইটটি হচ্ছে LED, আর এটার সাথে কিন্তু 2টি পার্কিং লাইট আছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ব্যাগের লাইটটি হচ্ছে এইগুলো, আর এটার সাথে আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইটটি হচ্ছে রেগুলার, যা সকল বাইকের মধ্যে দেওয়া থাকে, সেটা এখানে ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু পার্কিং লাইট আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটার সাথে যে ইন্ডিকেটর লাইটটি আছে, ইন্ডিকেটর লাইটটি হচ্ছে এটি, যা কিনা সবগুলো বাইকের মধ্যে যেগুলো দেওয়া থাকে রেগুলার, সেটি এখানে ইউজ করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনটি। হ্যালো ফ্রেন্ডস, জেডকে শপ নীল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল আইকনটা এখনই প্রেস করুন, আর লাইক বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আছে, আর এটি হচ্ছে ওয়াটার কুলিং ইঞ্জিনের কি বা এটা রেডিয়েটর। আর এটা বিশেষত্ব হচ্ছে, মানে ইঞ্জিনটি যদি গরম হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এটা ঠান্ডা হয়ে যাবে, এটাই তো নাকি? ও, আর এটি ইঞ্জিনটি হচ্ছে এটি, যা কিনা একটি 155 সিসির একটি বাইক। বা এটা 155 না, হ্যাঁ গাইস, এটি হচ্ছে 155 সিসির একটি বাইক। আর এটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডিংটি, ইয়ামাহার লোগোটি এখানে ইউজ করা হয়েছে, MT15। আর এই বাইকটির মধ্যে ইউজ করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই সবের মধ্যে আপনারা সবগুলো কালারই অ্যাভেলেবল আছে। তো আমি আজকে মূলত আপনাদেরকে দেখাচ্ছি ব্লু কালারটি, আর আমি একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু অ্যাশ কালারটিও আছে। আর এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এটি হচ্ছে ম্যাট ব্লু কালারটি। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে কিন্তু আরেকটি কালার আছে, ব্ল্যাক কালার। তো MT15-এর সবগুলো কালারই এই সবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছি এটার মিটারটি। এটি মিটারটি হচ্ছে ফুল ডিজিটাল মিটার, যা কিনা একটি বড় সড়ো মোবাইলের ডিসপ্লের সমান। এখানে আপনার সকল প্রকার ইনফরমেশনগুলো দেখতে পারবেন ইজিলি। তো ভাই, এটা ঢাকার মধ্যে কত মাইলেজ পাওয়া যাবে? 35। আর ঢাকার বাহিরে 45 পাওয়া যাবে। আর এটা টপ স্পিড কত? 155। আর এটা হর্স পাওয়ার 19.4। তো ভাই, এটা প্রাইস কত ধরেছেন আপনারা? 5,40,000। আমার চ্যানেল থেকে আসলে মানে কি ডিসকাউন্ট দেবেন আপনি? 30 রাখা যাবে না। ও, মানে 10,000 টাকা ডিসকাউন্ট দেবেন আর কি? হ্যাঁ গাইস, এটি 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার চ্যানেল থেকে আসলে মানে 10,000 টাকা ডিসকাউন্ট দেবে, তখন এটা প্রাইস হবে 5,30,000। তো ফ্রেন্ডস, এই বাইকটির অফারটি লুফে নিতে চলুন আপনারা চলে আসবেন ব্যাগ জোনে, এখানে এই বাইকটি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।